লোকালয় থেকে উদ্ধার বিশ্বধর কুখরো। ধূপগুড়ি পৌরসভা 13 নম্বর ওয়ার্ডের শ্রীনগর কলোনির বাসিন্দা নিলয় রায়ের বাড়ি থেকে বিশ্বধর গোখরো উদ্ধার। জানা গেছে, মঙ্গলবার সকালে ঘুম থেকে উঠেই পায়ের কাছে বিশ্বধর গোখরো দেখতে পান নিলয় রায়। এরপর মুহূর্তে সাপটি ঘরের একটি গর্তে ঢুকে পড়ে। ঘরে সাপটি আশ্রয় নেওয়ায় স্বাভাবিকভাবেই আতঙ্ক ছড়ায় পরিবারের সদস্যদের মধ্যে। এরপর সেই গর্তে জল দিয়ে সাপটি বের করার চেষ্টা করেন বাড়ির সদস্যরা। পাশাপাশি খবর দেওয়া হয় ধূপগুড়ি পরিবেশ প্রেমী সংগঠন ডিভার্স নেচার এন্ড স্নেক লাভার্স অর্গানাইজেশনের সদস্যদের। এরপর পরিবেশ প্রেমী সংগঠনের সদস্যরা এসে দীর্ঘক্ষণের চেষ্টায় সাপটিকে গর্ত থেকে বের করে আনেন। সাপটির গায়ে কাদা জমে থাকায় সাপটিকে রীতিমতো জল দিয়ে ধুয়ে পরিষ্কার করা হয়। এরপর সাপটি সুস্থ থাকায় এদিনেই সেটিকে জঙ্গলে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানা গেছে। ধূপগুড়ি থেকে রাব্বানী হোসেনের রিপোর্ট, আমাদের টিভি। আজকে সকালে যখন আমি ঘুম থেকে ওঠার পরে দাঁত ব্রাশ করার উদ্দেশ্যে বাইরে গেলেন, তখন হঠাৎ করে দেখি পায়ের সামনে সাপটি। কত বড় ছিল সাপটি? সাপটি 4 ফুট লম্বা হবে। কি সাপ ছিল? তা তো ভোমা সাপ ছিল। কোন জায়গা বলুন তো? এটা এটা হলো শ্রীনগর কলোনি ধূপগুড়ি। কত আতঙ্ক তো প্রচণ্ড ছিল, কারণ আমার পায়ের সামনে সাপটা ছিল। দেখতে দেখতে নিমিশের মধ্যে আমি ভাবলাম একটু ছবি তুলি, তার মধ্যে ও গর্ত ঢুকে গেলো। তাও গর্তর থেকে তো বাড়ির লোক আতঙ্কিত হয়ে গেলো। তখন জল দিয়ে গর্তে যখন জল দেওয়া হলো, সাপটা বেরিয়ে এসলো। তখন আমি ফোন করে সর্প বিশারদ রনি চৌধুরীকে খবর দিই, সে উদ্ধার করে এবং সাপটিকে নিয়ে জঙ্গলে ছিল। আপনার নাম? আমার নাম নিলয় রায়। আরোগ্য ডায়াগনস্টিক ও পলিক্লিনিক, উই আর হেয়ার টু কেয়ার। এখানে আধুনিক ও উন্নত মানের যন্ত্রাংশের সাহায্যে রক্তের সমস্ত রকম পরীক্ষা, আল্ট্রাসোনোগ্রাফি, কালার ডপলার, ডিজিটাল এক্স রে, ইসিজির সাথে সাথে পাবেন অভিজ্ঞ ডাক্তারদের সুপরামর্শ এবং সুলভ মূল্যে ওষুধ। তাই আজই যোগাযোগ করুন আরোগ্য ডায়াগনস্টিক ও পলিক্লিনিক, হাসপাতাল পাড়া, সুরিত সংঘ পাঠাগারের বিপরীত, ধূপগুড়ি জলপাইগুড়ি। ফোন নাম্বার 03-563-296-999-62-955-44-099-747-875-0092।